আসসালামু আলাইকুম, আমি তোমাদের সহকারী শিক্ষক মোহাম্মদ নাসির ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান রবীন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আবারও আমি দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি। এটা অষ্টম শ্রেণী গণিত। অষ্টম শ্রেণী তোমাদের বীজগণিতের একটি অধ্যায় 4.1 এর একটি এই অধ্যায়ের আলোকে একটি সৃজনশীল যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা শুরু করতে যাই। শিক্ষার্থী দেখো, একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে একটি সংখ্যা এ, এর বর্গ এর চার গুণ অপেক্ষা এক কম হলে। ক নম্বর প্রশ্ন ছিল তথ্যটি সমীকরণের সাহায্যে দেখাও। খ নম্বর ছিল স্কোয়ার প্লাস ওয়ান এর স্কোয়ার এর মান কত। এবং গ নম্বর ছিল দেখাও যে ই টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড ই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা অঙ্কটা দেখতে পেলাম বা সৃজনশীল অঙ্কটা দেখতে পেলাম, এটির সাথে সম্পৃক্ত একটি সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এই সূত্রের আলোকে আমরা এই সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী, অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে অবশ্যই আমার সাথে বসে পড়ছো। তাহলে শিক্ষার্থী চলো আমার সাথে তোমরা এই অঙ্কটি বা সৃজনশীল প্রশ্নটির সমাধান করার চেষ্টা করবে। তাহলে দেখো শিক্ষার্থী, প্রথমে আমরা ক নাম্বারটা দেখব। ক নাম্বারটা ছিল যে তথ্যটির আলোকে সমীকরণ গঠন কর। তাহলে দেখো শিক্ষার্থী, ক নাম্বার সমাধান, ক নাম্বার একটি সংখ্যা এ এবং এর বর্গ বলছে, একটি সংখ্যা এ এর বর্গ। তাহলে একটি সংখ্যা এ এর বর্গ, বর্গ মানে তারপরে স্কোয়ার, এবং এর চার গুণ অপেক্ষা এক কম। তাহলে সংখ্যাটির চার গুণ অর্থাৎ 4 এ, একটি সংখ্যার বর্গ এ স্কোয়ার এবং সংখ্যাটির চার গুণ ইকুয়াল 4 এ। এবার শর্ত অনুসারে বলা আছে কি, শর্ত অনুসারে একটি সংখ্যার বর্গ, বর্গ মানে হচ্ছে এ স্কোয়ার এবং এর চার গুণ অপেক্ষা, একটি সংখ্যার বর্গের এ স্কোয়ারটা হবে চার গুণের অপেক্ষা 4 এ, এই চার গুণ অপেক্ষা এক কম। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সমীকরণটা দেখতে পেলাম স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এ মাইনাস 1, এটি হচ্ছে উদ্দীপকের উল্লেখিত সমীকরণ বা তথ্য। এই সমীকরণের সাহায্যে আমরা পরবর্তী অঙ্কটা করে চলে যাবো। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা উঠে নিয়েছ। এবার দ্বিতীয় অঙ্কটা আমরা যাবো। দ্বিতীয়টা ছিল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার এর মান কত। তাহলে শিক্ষার্থী, আমরা যে ক নম্বরের যে তথ্যটা পেলাম এখান থেকে এর আলোকে আমরা ক নম্বরটা সমাধান করার চেষ্টা করব। তাহলে ক নম্বর প্রশ্নটা ছিল দেখো ক হতে প্রাপ্ত, আমরা ক নম্বরের যে সমাধানটা করছি তার আলোকে আমরা ক হতে প্রাপ্ত স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এ মাইনাস 1। এখান থেকে আমরা প্রদত্ত অঙ্কের মানটা নির্ণয় করে নেব, বা এ স্কোয়ার ওয়ানটাকে পার করে দিলে মাইনাস 1 এবার পার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 এ। প্রিয় শিক্ষার্থী, উভয় দিক থেকে আমরা এ দ্বারা ভাগ করে পাই, এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 4 এ ডিভাইডেড বাই এ। উভয় দিকে এ দ্বারা ভাগ করে পাই। তো শিখে দেখো এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু এ কাটা গেলে থাকতেছে 4। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, এই যে আমরা যে বাম পাশে যে অঙ্কটি আছে এটাকে আমরা পৃথক করে লিখব। এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস 1 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 4, বা এ কাটা গেলে আমরা পাচ্ছি এ প্লাস 1 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 4। এই এ প্লাস 1 ডিভাইডেড বাই এ
इजिकल टू फोर ए मान का व्यवहार करें हमरा जे खोनम्बर जे ऑंकोटा आसे इटा दो आसले एस्कर प्लस वन डिग्री एस्कर के मान टा कतो तो शी कहते हमरा देखते बात चिलाम पासे एको तो मैं आपके बोल से जो सूत्र सिलो बी एस्कर प्लस बी स्क्वायर सूत्र सिलो ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी ये सूत्र आलोक से हमरा खोनम्बर टा करे चेस्टा करो तो चलो परवर्ती ऑंकोटा बजे तो शीशे तो अंकटा से लिखिए हमारा a स्क्वायर प्लस 1 डिवाइडेड बाय a स्क्वायर एर मान কত তাহলে এটাকে আমরা সূত্র বানি নেই a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার তাহলে এই সূত্র অনুসারে পাওয়া যাবে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b समाधान उत्तर सूत्र पाल सूत्र आगे सूत्र अनुसार सूत्र हम a प्लस b होल स्क्वायर माइनस 2 a b जब फिर से हम कौन नंबर के ऑलरेडी a स्क्वायर प्लस 1 a स्क्वायर मान पे गए से मान तो मुझे मन आता नहीं कि देखो हमें आबार लिखते थे a स्क्वायर प्लस 1 डिवाइडेड बाय a स्क्वायर के मान का पालन करते हो 14 এই 14 নাম্বারটি আমরা কি করব প্রদত্ত মানে বসিয়ে দেব তাহলে a প্লাস 1 স্কয়ারের মান হচ্ছে 14 হোল স্কয়ার মাইনাস উপরে লব এবং ঘর থেকে স্কয়ার স্কয়ার কাটা গেলে 2 কে 2 শেষে যাবে এবার আমরা কি করব 14 এর উপর স্কয়ার করলে আমরা মানটা পাব হচ্ছে 196 মাইনাস 2 তাহলে 196 থেকে 2 মাইনাস করলে আমরা পাবো 194 এর সাথে অবশ্যই আমরা এটা ছিল আমাদের left hand side then আমরা কি বললাম right hand side হচ্ছে 170 প্রেশে করতে এটা আমাদের ছিল দেখাও যে বাম পক্ষ থেকে ডান পক্ষ বাম পক্ষ ছিল 1 to the 4 plus 1 to the 4 is equal to 194 অতএব left hand side is equal to right hand side true x y 3 होले x to the power 4 plus y to the power 4 x to the power 4 plus y to the power 4 is मान কত তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই অঙ্কটা বাসায় চেষ্টা করবে এবং আমি যে সূত্র দেই এই সূত্র রাখার চেষ্টা করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে